দুই দেশের সম্পর্ক উন্নত করতে বিশেষ কোন দল নয় বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কে গুরুত্ব দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুম মাহমুদ চৌধুরী বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন আমির খসরুম মাহমুদ চৌধুরী বলেন এতদিন ভারতের কাছে সম্পর্ক মানে ছিল কোন একটি বিশেষ দলকে গুরুত্ব দেয়া এখন সেখান থেকে বের হতে হবে সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে চিন্তা করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অভিন্ন নদীর পানি বন্টন ইস্যুতে শুধু দ্বিপাক্ষিক নয় আঞ্চলিক সম্পর্ককে সম্পৃক্ত করতে হবে এক্ষেত্রে চীনকে সম্পৃক্ত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা আমার সাথে দেখা করতে পারে